দীর্ঘদিন পরে বাংলাদেশে ইন্টারনেট সেবা পেলেও সেটা শুধুমাত্র পাওয়া যাচ্ছে ব্রডব্যান্ড কানেকশনে, তাও আবার ভিপিএন ছাড়া ব্যবহার করা যাচ্ছে না। তবে আপনি কি জানেন, ভিপিএন ব্যবহার করে বা ফ্রি ভিপিএন ব্যবহার করে হয়তো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টেরও ক্ষতি করতে পারেন, এছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে। যে কারণে হয়তো আমার পুরাতন অনেক ভিডিওতেই আপনারা কমেন্ট করে আসেন, ভাইয়া কোন ভিপিএনটা ব্যবহার করবো বা এটা ব্যবহার করা উচিত কিনা। কেউ যে বিষয়টা, সে বিষয়টা হলো ভিপিএন ব্যবহার করলে আপনার কোন ভিপিএন ব্যবহার করা উচিত এবং ভিপিএন ব্যবহার করে যে ফেসবুক চালাচ্ছেন তাতে করে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারেন কিনা সে ব্যাপারটাই ক্লিয়ার করা, রাইট? দেখুন, ভিপিএন মানুষ কিন্তু ব্যবহার করে বরং উল্টা একটা সিকিউরিটির জন্য বা একটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটির জন্য ভিপিএন ব্যবহার করে। কিন্তু সেখানে আমরা এখন শুনতে পাচ্ছি কি, যে ভিপিএন ব্যবহার করে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে বা ওটা গায়েব হয়ে যেতে পারে, এছাড়াও অন্য অন্য সমস্যা হতে পারে ব্যাঙ্কিং লেনদেন থেকে, আপনার ফোনে যদি ব্যাঙ্কিং অ্যাপ থাকে, অথবা ম্যালওয়্যারের মতো প্রবলেম তৈরি হতে পারে, ম্যালওয়্যারের মতো ভাইরাসগুলো আপনার ফোনে আসতে পারে। এ জাতীয় অনেক কথাবার্তাই আমরা শুনতে পাচ্ছি। আদৌ থেকে সেগুলো সত্যি? আমি যদি বলি হ্যাঁ, এগুলো আংশিক সত্যি, আংশিক ভুল বলতে পারেন। সত্যিটা কীভাবে হতে পারে? যদি কিনা আপনি আপনার ফোনে ফ্রি ভিপিএনগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হলেও হতে পারে। এর মধ্যেও কিছু ভালো লোক আছে যারা ভিপিএনটা দিয়ে প্রথমে আপনাকে ফ্রিতে দেয় এবং ফ্রি আপনি চালিয়ে যখন বুঝতে পারেন যে মোটামুটি মজা আছে, কিন্তু দেখবেন কিছু কিছু অ্যাড আসছে বা একটা স্লো কাজ করছে, তখন আপনি হয়তো কিনে নেবেন। এ ধরনের কাজ অনেক ভিপিএন কোম্পানি করে। তবে কিছু ভিপিএন কোম্পানি আছে যারা আপনার তথ্য বরঞ্চ নিয়ে থার্ড পার্টি কারো কাছে সেল করে দেয়, মানে ও সেটাকে বাইপাস করে দেয় অন্য কোনো জায়গায় এবং তার ইনকামটা ওখান থেকেই হয়। এরপরে যদি আসি ম্যালওয়্যারের প্রসঙ্গে, কোন ধরনের ম্যালওয়্যারগুলো আপনার ফোনে বা কম্পিউটারে প্রবেশ করতে পারে? সাধারণত এই ধরনের ভিপিএন কোম্পানি বা ফ্রি ভিপিএন কোম্পানিগুলো ওরা অ্যাড দেখাতে চায়, অ্যাড দেখিয়ে টাকা পয়সা নিতে চায়। যেমন তো আমরা ইউটিউবে ভিডিও দিলে হয়তো সেখানে আমরা অ্যাডভার্টাইজ দেখতে পাই মাঝে মাঝে, এবং সেখান থেকে ক্রিয়েটর বা ইউটিউব একটা রেভিনিউ আর্ন করতে পারে, একটা টাকা নিতে পারে। ঠিক তেমনিভাবে এই যে ফ্রি ভিপিএন কোম্পানিগুলো, এরা একটা ম্যালওয়্যার দিয়ে দেয় বা তার অ্যাপের মাঝে বিল্ট ইন অ্যাডভার্টাইজ আসার মতো সুযোগ করে দেয়, সেই অ্যাডভার্টাইজমেন্টের কারণে সে কিছু লভ্যাংশ সেখান থেকে নিতে পারে, এভাবে আর্ন করে। তবে এইটা খুব আহামরি বড় কোনো সমস্যা না, আই নো, বাট যদি ডেটা চুরি হয়ে থাকে সেটা অবশ্যই একটা সমস্যার কারণ হতে পারে। এবারে প্রশ্ন থাকতে পারে, হ্যাকার কি এখানে ঢু মারতে পারবে? অনেক ফ্রি ভিপিএনই আছে যেগুলো কিনে হ্যাকারের দ্বারা তৈরি করা হয়ে থাকে এবং সে আপনাকে ভিপিএনটা দিয়েছে ফ্রিতে ব্যবহার করার জন্য, পরবর্তীতে যাতে সে সেখানে এন্ট্রি মারতে পারে। এখন আপনার যে করণীয় কাজগুলো রয়েছে তার মধ্যে যেটা হতে পারে, আপনি অবশ্যই একটা পেইড ভিপিএন ব্যবহার করতে পারেন। কিন্তু আমরা বাঙালি, আমরা চাই না পেইড ভিপিএন ব্যবহার করতে, আমরা ফ্রিতে পেলে সেটাই ব্যবহার করতে চাই, এটা খুব স্বাভাবিক। তবে আমি বলবো কিছু কিছু ভিপিএন রয়েছে যেগুলো কিনা পেইড, বাট খুব বেশি টাকা পয়সা খরচ করতে হয় না। যদি সেগুলো আপনারা কিনতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর যদি সেটা না নিতে পারেন তাহলে খুব দেখে শুনে বুঝে লিমিটেড আকারে আপনি ভালো মানের ফ্রি ভিপিএনই ব্যবহার করুন। এক্ষেত্রে এমন কোনো রিনাউন্ড ফ্রি এ ভিপিএন ব্যবহার করবেন যে ভিপিএনগুলোতে দেখতে পারেন যে হয়তো ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে ঠিকই, তবে ওরা পুশ করতেছে আপনাকে বারবার পেইড ভিপিএনটা নেওয়ার জন্য, পেইড ভার্সনটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে ধরে নিতে পারেন এ জাতীয় ভিপিএনগুলো মূলত পেইডটাকেই সেল করতে চায়, বাট আপনাকে আমাকে লোভ দেওয়ার জন্য প্রথমে তারা ওই ফ্রির ব্যাপারটা রাখে, যেখানে অনেক কিছু হয়তো লক থাকে, অনেক ভালো স্পিডও পাওয়া যায় না, বাট তারপর আমি বলবো ওগুলো মোটামুটি সেফ অ্যান্ড সিকিউর। এবার কিছু বেসিক টিপস শেয়ার করি। যখন আপনার ভিপিএনটা প্রয়োজন হচ্ছে, মানে যখন ঢুকতেই হবে ইন্টারনেটে ভিপিএন কানেকশন করে, তখনই ব্যবহার করুন এবং ট্রাই করুন একটা নির্দিষ্ট কোনো কান্ট্রির ওই ভিপিএনটাই ব্যবহার করুন। মানে নির্দিষ্ট কান্ট্রি ভিপিএন বলতে আমি এটাই বুঝিয়েছি, আপনি বাংলাদেশে বসে ভিপিএন ব্যবহার করলেও কোনো একটা কান্ট্রিকে তো আপনি সিলেক্ট করে দিয়ে দেখছেন বা হয়তো অটো রেখেছেন, এবারে যে লাইনটা সবচাইতে পারফেক্ট সেটাই অটোমেটিক কানেক্ট হচ্ছে, এতে করে ফেসবুকে একটু সমস্যা হতে পারে। ধরুন ফেসবুক যদি দেখে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাবনর্মালি ইউজ হচ্ছে, আজকে ইউজ হচ্ছে সেটা সিঙ্গাপুর থেকে, কালকে আমেরিকা থেকে, পরশুদিন ওটা ব্যবহার হচ্ছে থাইল্যান্ড থেকে, বিকেলে ব্যবহার হচ্ছে অন্য একটা কান্ট্রি থেকে, তখন তো ফেসবুক মনে করতেই পারে যে এই অ্যাকাউন্টটা কি হ্যাক হয়ে গেল বা এই অ্যাকাউন্টটা থেকে অন্য কোনো সমস্যা হয়ে গেল। সে চাইলে কিন্তু ফ্রিজ করে দিতে পারে বা অন্যতর এই যে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে সে তখন এটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দিলেও দিতে পারে। সেক্ষেত্রে আপনারা ট্রাই করুন কোনো একটা নির্দিষ্ট কান্ট্রিকে সিলেক্ট করে রাখার জন্য, সেক্ষেত্রে এ ধরনের সমস্যা আপনি এড়াতে পারবেন।